কোচবিহার দুই নম্বর ব্লকের ঢাংডিংগুড়ি অঞ্চলের অন্তর্গত এই মরা নদীর গুটি এবং খৈরিতে বাড়ির সংযোগস্থলে একটি কালভার্ট। তো সেই কালভার্টটি বিগত 17 থেকে 18 বছর ধরে একদম ভাঙাচোরা অবস্থায় রয়েছে, যার ফলে এত এলাকার বিশেষ করে 3-4খানা গ্রামের অনেক মানুষ আমাদের যেখানে হাটে যেতে হয় সামনে ডোডেয়ার হাট গরু বাছুর নিয়ে যেতে হয়, কিন্তু যখন নদী ভরে যায় কালভার্টটা দিয়ে পার হওয়া যায় না, মালপত্র নিয়ে আমরা যেতে পারি না। এখানকার কৃষক সমাজ একবারই মানে মালপত্র নিয়ে হাটে যাতায়াত করতে পারছে না, যেতে হচ্ছে ঘুরপথে। তো এই অবস্থায় আমাদের যেমন একদিকে ভাড়া বেশি লাগছে, তেমনি আমরা যোগাযোগ ব্যবস্থাটা ঠিকমতো গড়ে উঠতে পারছি না। মরা নদীর কুঠি গ্রামের জনসংখ্যা 2400 জন, 18 বছর থেকে কালভার্টটি বেহাল অবস্থায় রয়েছে। এই ভাঙা কালভার্টটির উপর দিয়ে প্রতিদিন 1000 মানুষ যাতায়াত করেন। এই গ্রামের বাসিন্দা রমাকান্ত বর্মন এই ভাঙা কালভার্টটির উপর দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হন। এছাড়াও পথ চলতি বহু মানুষ কালভার্টটির উপর দিয়ে যাতায়াতের সময় আহত হন। তো এই পুল দিয়ে পার হয়ে আমি ওপারের জমি চাষ করতে যাই, সেই জমি চাষ করতে গিয়ে এবার বর্ষায় আমি পা হড়কে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পাই, এবং সেই আঘাত পাওয়াতে আমি বহুদিন ভুগি। ভোগার পর এই কিছুদিন হলো ডক্টর অম্লান ভদ্রের কাছে আমি পাটা দেখিয়ে আসি, এবং অনেক টাকা ব্যয় করে চিকিৎসার পর আমি সেই পাটা ঠিক করতে পারি। তো এই রকম আমার মতো ভুক্তভোগী অনেকেই আছেন, যারা এই নদীটা ভাঙা সাঁকোর উপর পার হতে গিয়ে তারা অনেকেই পড়ে গেছেন, অনেকেই মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তারা পড়ে গেছেন, অনেক রোগীকে নিয়ে যাওয়ার সময় তারা পড়ে গেছেন। কিছুদিন পরপর এই বাঁশের সাঁকোটি ভেঙে যায়, তারপর গ্রামবাসীরা আবার এই সাঁকোটি ঠিক করে এর উপর দিয়ে যাতায়াত করে। গ্রামীণ সংবাদদাতা হিসাবে গ্রামবাসীদের সাথে কথা বলে জানতে পারি, তারা গ্রাম পঞ্চায়েত প্রধান বিডিও এসডিও ডিএমকে জানিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করা হয়নি। আমরা বারবার এমএলএ মহাশয়, তারপরে বিডিও এসডিও, হ্যাঁ এমনকি আমরা ডিএমের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলাম, কিন্তু তারা আমাদের এই ভাঙা কালভার্টটি ঠিক করার জন্য কোনো রকম কর্ণপাত করছে না। তো আমি প্রশ্ন করতে চাই প্রশাসনের যারা যারা কর্ণধার, যে আমাদের এই স্যাংশন হওয়া কালভার্টটি আপনারা কবে ঠিক করবেন, যদি আমাদের দিকে একটু তাকান। তারপর আমি কুচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শিখা দাসের সাথে দেখা করে সমস্যার কথা জানাই। তিনি বলেছেন সমস্যাটি সমাধানের জন্য চেষ্টা করবেন। এই কথাটি ক্যামেরার সামনে বলতে বললে তিনি বলেছেন ক্যামেরার সামনে তিনি কিছু বলতে পারবেন না। এই কালভার্টটা স্যাংশন হওয়া সত্ত্বেও প্রশাসন কেন যে করছে না সেই বিষয়ে আমরা জানতে চাই। এত এলাকার মানুষ সবাই আমরা উদগ্রীব যে এই কালভার্টখানি কবে আবার নতুন করে ভালো করে আবার আমরা করতে পারবো, এবং যোগাযোগ ব্যবস্থাটা ওই 2-4। এই সমস্যা সমাধানের জন্য সভাপতি কুচবিহার 2 নং পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিখা দাসকে 8372056377 এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনারের পক্ষে।